গাড়ি যাওয়ার একটি নিউ মার্কেটিং ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা বারবার রিকোয়েস্ট করছো দিদিভাই মঙ্গলাহাট কীভাবে আসবো দেখো হাওড়া স্টেশনের মধ্যে আমি চলে এসেছি হাওড়া স্টেশন থেকে পুরো বাস স্ট্যান্ডকে যাব তো আমি নেমেছি ১৩ নম্বর প্ল্যাটফর্মে সেখান থেকে পুরো এক নম্বরের দিকে চলে এসেছি এখান থেকে আট নম্বর গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি এখানে অনেকেই গুলিয়ে ফেলে তো একদম বাস স্ট্যান্ডকে চলে এসেছি এখান থেকে দেখতে পাবে যে একটা বঙ্কিম সেতু আছে এখানে লেখাই আছে তোমরা একটু একটু এদিক ওদিক করে তাকালে দেখতেই পাবে বঙ্কিম সেতু আসলে এই যে ব্রিজটাই স্টেশনের উপর দিয়ে যে ব্রিজটাই এটাই কিন্তু বঙ্কি হ্যালো ওয়ান গুড মর্নিং আই হোপ সকলেই খুব ভালো আছে আমার কি নিউ মার্কেটিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো ভাইজ তোমরা এই ভিডিওটা ওয়াচ করো আই হোপ তোমাদের ভালো লাগবে তো গাইজ আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি খুবই ভালো খুবই ভালো তোমরা এন্ড পর্যন্ত দেখতে থাকো বিশেষ করে প্রচুর গরমের কালেকশান উঠেছে একদম নিউ বলতে পারো আমি কালকে এই ভিডিওটা শ্যুট করে নিয়ে এসেছি প্রচুর কালেকশান উঠেছে তো দেখো এইবারে কিন্তু ব্রিজের সেরকমই দোকানদানি তোমাদেরকে দেখাতে পারছি না তার কারণ কী তো তো আমি কিন্তু ওখানে খুব তাড়াতাড়ি পৌঁছেছি আটটার দিকে কিন্তু ওখানে অনেক দোকানদানিকে তুলে দিয়েছে এখানে ফুটপাথ যেহেতু মানুষের যাতায়াতের অসুবিধা হয় সেক্ষেত্রে এখানে তুলে দিয়েছে দেখো এই যে ট্রেনগুলো যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এগুলো ব্যান্ডেল বর্ধমান এইসব রুটের তো এরই ওপরেই কিন্তু ব্রিজটা অনেকেই কী করে কেন খুঁজে পাচ্ছ না আমি জানি না যাই হোক চলো আজকে কালেকশনগুলো তোমরা দেখতে থাকো এখানে যে সুতির ছোট ছোট বাচ্চাদের প্যান্ট জামা সেট দেখতে পাচ্ছ মাত্র পঁচিশ টাকা থেকে শুরু ভাবা যায় এটা এক পিসের দাম বলেছে যদি তোমরা পাইকারি হিসাবে ছ পিস নাও সেক্ষেত্রে কিন্তু আরও একটু দাম কম হবে আর এখানে যে গেঞ্জি ট্রেপ গুলো দেখতে পাচ্ছ মেয়েদের বা ছোট বাচ্চাদেরকেও পড়ানো যাবে এগুলোও মাত্র তিরিশ টাকা থেকে শুরু খুব সুন্দর সুন্দর কালার ড্রেসের তো এই ব্রিজের মধ্যে অনেকগুলো আছে আর অনেকগুলো গুছিয়ে নিয়েছে তো চলো আমি নিচে যে বড় হোলসেল আজকে শেয়ার করব এবার তোমাদেরকে বলে রাখি অনেক দোকানদার আছে যেগুলো একই রকম জিনিস রেখেছে কোয়ালিটির ডিফারেন্স আছে তো তোমরা হয়তো ভাববে যে ওপর থেকে খুব সুন্দর লাগছে দেখতে এই জিনিসের দাম মাত্র এই টাকা কিন্তু এই টাকার মধ্যেও তোমরা ঠকে যাবে তোমাদেরকে হাত দিয়ে কোয়ালিটি দেখতে হবে দেখতে খুব সুন্দর ড্রেসগুলো কিন্তু তার কোয়ালিটিটা মোটেই ভালো নয় একদম একদম বাজে তো আরও একটা কথা বলে রাখি এই ফুটপাতের মধ্যে অনেক জিনিস আছে যেগুলো কোয়ালিটি ভালো রেঞ্জ অনেক কম সেগুলো তোমরা নিতে পারবে আর অনেক কি আছে একই একই রকম কোয়ালিটির নিচে গেলে তার রেঞ্জ অনেক কম আর এই ফুটপাতের মধ্যে রেঞ্জ অনেক বেশি তো তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা একটু সময় নিয়ে কিছুটা জায়গা কভার করবে মানে অনেকগুলো দোকান কভার করবে রেঞ্জগুলো জানবে কোয়ালিটিগুলো একটু দেখবে একটু ঘোরাফেরা করবে তারপরে কিন্তু কেনাকাটা শুরু করবে এইভাবে তোমাদেরকে কেউ ভিডিওর মধ্যে বলে কি না আমি জানি না তবু আমি তোমাদেরকে বলবো যে দেখো আমরাও একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসি যে আমরা অনেক দূর থেকে এসেছি এখানে কম টাকার মধ্যে প্রচুর জিনিস কিনবো সেক্ষেত্রে যদি ঠোকে বাড়ি ফিরি সেটা একটা কেমন লাগে না তো তোমাদেরকে একটু যাচাই করতে হবে দেখো আমি অনেকগুলো দোকানে ব্লাউজ দেখতেছি মানে আমিও একটা সব বানাচ্ছি সব বানিয়েছি নেওয়ার জন্য তো অনেকগুলো দোকানের ব্লাউজ দেখতেছি তারপরে কিন্তু আমি কেনাকাটা শুরু করব। এবার আমি তোমাদেরকে বলি ব্রিজের নিচে যতগুলি দোকান দেখছো প্রায় দোকানে কিন্তু বান্ডেল বান্ডেল নিতে হবে বিশেষ করে তিন পিস ছ পিস তো নিতেই হবে ব্লাউজের ক্ষেত্রে কিন্তু বারো পিস ছ পিস নিতেই হবে আর বাচ্চাদের যে ড্রেসগুলো ওগুলো চার পিসের বান্ডেল হয় সেগুলো চার পিস নিলেই হয় চলো ব্লাউজের রেঞ্জগুলো এবার জানা যাক এখানে বিভিন্ন রেঞ্জের ব্লাউজ আছে খুব সুন্দর সুন্দর ব্লাউজগুলো তাই না কিন্তু তোমাকে বুঝতে হবে তোমার মার্কেটে কোন টাইপের ব্লাউজ মানুষ পরতে চাইছে তো এখানে কিন্তু একদম নিউ ট্রেন্ডিং ব্লাউজ প্রচুর প্রচুর তাছাড়াও এখানে ছেলেদের প্রচুর ড্রেস আছে অনেকেই কমেন্টস করছে দিদিভাই ছেলেদের কি ড্রেস নেই অবশ্যই আছে কিন্তু ছেলেদের ড্রেসগুলো আমি কম ভিডিও করি কারণ কি বলতো আমার ভিডিওর মধ্যে ছেলে আমি তো ছেলেদের ড্রেসগুলো কেনাকাটা কম করি যার জন্য ভিডিওটাও কম করি তো দেখো এখানে যে বাচ্চাদের ছোট ছোটো বাচ্চাদের প্যান্ট দেখতে পাচ্ছ মাত্র কুড়ি টাকা থেকে স্টার্ট আর এখানে মানে সাইজ অনুপাতে রেঞ্জ বাড়বে কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকমই গায়ে যেই হাটে এলে তোমরা ভাববে কোনটা ছেড়ে কোনটা নেই টাকা তো উড়েই চলে যাবে আর এত সুন্দর সুন্দর জিনিস মাত্র একশো টাকার কুর্তি দেখো তোমরা

কত পিস আছে এখানে যে একশো টাকার কুর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছো এগুলো কিন্তু কোয়ালিটি খুব সুন্দর আমরা নিজেই মানে নিজেরাই দেখেছি হাত দিয়ে তার এখানে দেখো অনেকগুলো কালার আছে আর প্রত্যেকটি খুব সুন্দর এখানে যে গরমের কালেকশনগুলো দেখতে পাচ্ছ এই সাইজগুলো কিন্তু এক বছর পর্যন্ত বাচ্চা এক দু বছর পর্যন্ত ছোট ছোটো ছেলে মেয়েরা পড়তে পারবে এখানে এই শেটগুলো প্যান্ট জামা আছে মাত্র স্টার্টিং রেঞ্জ কুড়ি তিরিশ টাকা থেকে শুরু

এখানে যে ফ্রক জামাগুলো তোমরা দেখলে মাত্র চল্লিশ পঞ্চাশ টাকার রেট আছে একে সত্তর টাকা বল মানে নতুন কাস্টমার দেখলে ভাবছে হয়তো নতুন কাস্টমার সেক্ষেত্রে কিন্তু রেঞ্জ বেশি বলে দিয়েছে সেক্ষেত্রে তোমাদেরকে যাচাই করতে হবে যে এই জিনিসটার দাম এতটা হতে পারে না একটু কমও হবে তো তোমাদেরকে বার্গানিং করতে হবে এখানে কিন্তু বার্গানিং করা যায় যেহেতু হোলসেল মার্কেট একই রেট বলবে কিন্তু তবুও বার্গানিং করা যায় দামটা কি আসবে দুশো টাকা এ কত পিস নিতে হবে ছ পিস নিতে হবে এ সাইজটা কত ছাব্বিশ আঠারোশ কুড়ি ছাব্বিশ আঠারোশ কুড়ি আচ্ছা ও টাকা 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 বাড়বে আচ্ছা সাইজ পাওয়া তো হ্যাঁ হ্যাঁ সাইজ পাওয়া যাবে ওই যে সাইজ আর ডিজাইনটা

তো গাইজ এবার চলে এসেছি কিছু হট প্যান্ট বা হট ড্রেস দেখানোর জন্য যেগুলো গরমে কিন্তু পড়তে মানুষ পছন্দ করে আর এখন ট্রেন্ডিং এই ড্রেসগুলো এইগুলো কিন্তু একশো দশ কুড়ি এরকমই আসবে যেহেতু এগুলো বান্ডেল নিতে হবে এগুলো কিন্তু নিজ নিজ মার্কেটে অনেকটা রেঞ্জ এগুলো যারা কিনে তারা কিন্তু জানে তো আমিও একটু জানি আমি কিনি না হয়তো তবুও দেখেছি একটু রেঞ্জ বেশি নিজ নিজ মার্কেটে সেক্ষেত্রে এইগুলো তোমরা প্রফিট পাবে তো এবার দেখো খুব সুন্দর সুন্দর ট্রেপক সব থেকে বড়ো কথা এই ট্রেপকগুলো বেশিরভাগ মেয়েরা মানে এই সাইজের ছোটো ছোটো মেয়েরা পরে তারা কিন্তু নিজ নিজ মার্কেটে এত ডিজাইন বা এত সুন্দর সুন্দর কালার পাবে না সেক্ষেত্রে এখান থেকে তোমরা কালেক্ট করতে পারো তো গাইজ আরও সুন্দর সুন্দর কালেকশান আছে তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এইভাবে পাশে থাকতে হবে গাইস ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও নেটা